আমার বোন বোনের হাজবেন্ড ওরা সব বাইরে থাকতো, ওরা এসছে প্রায় 2 বছর পরে, ওদের সাথেই মেনলি কাটাবো। হ্যাঁ, বাট এখন সেকেন্ড লকডাউন অবধি প্রচুর খেয়েছি, এখন জিম যেতে হচ্ছে, খাওয়া একটু ডায়েট করতে হচ্ছে। I want to try this. Right. কারণ আমি প্রচন্ড ভাবে স্ট্রিক্টলি নন ভেজ, ভেজের দিকে আমি তাকাচ্ছি না, ভেজে একমাত্র মাশরুম ছাড়া আমি কিছুতে ইন্টারেস্টেড নই। দেখো, এটা একটা পরিবেশ, একটা পরিস্থিতি, লাইফে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু লাইফ তো থেমে থাকে না, তেমনি এটা একটা প্যান্ডেমিকটা হয়েছে, এবার কিছু করার নেই। সেই সময় কাজ সবার বন্ধ ছিল, এখন আবার সব ধীরে ধীরে শুরু হয়েছে। এবং আমি বলছি, আমি লাস্ট 2020-র ফেব্রুয়ারিতে লাস্ট শ্যুট করেছিলাম, মানে সিনেমা, এর মাঝখানেও তো শ্যুট হয়েছে, মানে এইবার জুলাইয়ের আগে অবধি শ্যুট হয়েছে, কিন্তু মিউজিক অ্যালবাম ছোটোখাটো শর্ট ফিল্ম ওয়েব ফিল্ম কিন্তু সিনেমা যেটা বলে ওই গ্র্যান্ডার, সবাই একসাথে খাওয়া দাওয়া, একটা ভালো মানে আর্টিস্ট গ্রুপ, মানে সেটা জুলাইয়ে স্টার্ট হয়েছে। এবং আমার মনে হয় জুলাই থেকে কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, সিনেমা হচ্ছে, ওয়েব করলাম, মিউজিক্যাল শর্টস করলাম, তারপরে আবার একটা সিনেমা স্টার্ট হচ্ছে, মানে এখন তো মানে পুজোর পরে অনেকগুলো কাজ, তো আমার মনে হয় কাজ আবার সব ধীরে ধীরে নর্মাল হচ্ছে। খেতে ভালোবাসি সবই, কিন্তু আমার লিমিটেড খাই, আমি বেশি খেতে পারি না, ওটা ছোটোবেলা থেকে। আর আমি চাট আইটেমস একদম পছন্দ করি না, ঘরের খাবারটাই বেশি খাই। ইভেন আমি কুকের গো টু শুটিং অলসো, আমি কুক ফুড নিয়ে যাই বাড়ি থেকে, তো এই বাইরে আসলে হয়তো সবাই মিলে একটু বসলাম, একটু একটু খেলাম, একটু খেলাম না, জানি বুঝেই পাচ্ছি যে আমরা তারপরে আমাদের ক্যালোরি বার করতে হবে, অন্য ব্যাপার। বাট ওইটা হ্যাঁ, মানে আই লাভ এভরিথিং, আমার মনে হয় আমি তো খুবই ভালোবাসি খেতে, কিন্তু মানে ওই খাওয়ার সাথে সাথে জিম যেতে হবে। ধরো এখন আমি যে ডায়েটটা করছি, ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি, তো কালকে লাস্ট 10টায় খেয়েছিলাম এবং তারপরে এখন খাচ্ছি, মানে 16 ঘন্টা গ্যাপে আবার খাচ্ছি, এই 8 ঘন্টার মধ্যে আবার আমি শেষ করবো খাবার। তো এর মাঝখানে জিম করতে হবে, বাদ বাকি সব কিছু, কেন এই লকডাউনে কী হয়েছিল, ঘরে বসে বসে কিছু তো করার নেই, সিনেমা দেখা, গান শোনা, মানে ভাগ্যিস মানে ওটিটিতে বসে বসে সিনেমা দেখা, গান শোনা, বাকি টাইম খাওয়ার, রান্না করা নয় খাওয়া, এছাড়া তার কোনো কাজ ছিল না, আর ছাদে ঘুরে বেড়ানো। আমি পুজোতে নর্মালি কলকাতা থাকতে ভালোবাসি, তো পুজোতে কলকাতায় থাকবো, কারণ আমাদের ফ্যামিলির একটা পুজো হয়, তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসে, আর তারপর পুজোর পরে মানে আমার জন্মদিন পুজোর পরে আসে, কখনো আগে আসে, কখনো কালী পুজোর সময় আসে, আমার জন্মদিনে ইচ্ছা আছে ঘুরতে যাওয়া। হ্যালো এভরিওয়ান, আই এম ভেরি নোন সায়ন্তনি, আর আজকে আমরা শর্মিলা শো হাউসের সাথে আছি অ্যাবসলিউট বারবিকিউ রুবিতে, পুজোর একটা খাওয়া দাওয়া একটা আড্ডা হচ্ছে, আর আমাদের সাথে আছে ঈশান, তো আমরা সবাই মিলে পুজোর এই আড্ডা, গল্প, প্ল্যানিং, কে কোথায় ঘুরতে যাবে এসব নিয়ে কথা বলছি। আর এখানে অনেক কিছু খাবার ট্রাই করলাম, ভেজ তন্দুর থেকে ননভেজ তন্দুর, যদিও আমি ননভেজটা বেশি ভালোবাসি, এছাড়াও ফার্স্ট টাইম র্যাবিট মিট এবং কোয়েলের মাংস ট্রাই করলাম। বাকি এখানে প্রচুর সি ফুডও পাওয়া যায়, যারা সি ফুড লাভার তারা এখানে আসতে পারেন। এর সাথে সাথে প্রচুর চিকেন কাবাব, ফিশ অ্যান্ড প্রন, এগুলো তো পাওয়াই যাচ্ছে, কিন্তু এখানে সবথেকে স্পেশাল জিনিস হলো এখানে লাইভ কাউন্টার আছে এবং তার সাথে সাথে লাইভ চাট পাওয়া যাচ্ছে এখানে, একদম
এবং রেস্টুরেন্টটা বিশাল বড়, প্রচুর, আর দে মেনটেন অল দ্য কোভিড প্রোটোকলস হিয়ার। সো পুজোর সময় সাবধানে থেকে মাস্ক পরে স্যানিটাইজার নিয়ে চলে আসুন খাবার খেতে এখানে। আর একটা কথা, এদের কিন্তু একটা অলরেডি আরেকটা শাখা আছে যেটা বাগুইহাটিতে, যারা নর্থে থাকেন তারাও ট্রাই করতে পারে। আমি তো খেলাম, ভীষণ ভালো লাগলো। আপনারা আসুন ফ্যামিলি নিয়ে, পুজো সবাই ভালো কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যালো, হাই মিশান, হ্যাপি পুজো টু অল। আমরা রাইট নাও অ্যাবসলিউট বারবিকিউ বলে একটা জায়গায় রয়েছি, সেই জায়গাটা বলা যায় যে রুবির মোড়ে, পাসপোর্ট অফিসের ঠিক উপরে ফার্স্ট ফ্লোরে। একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স, অ্যাম্বিয়েন্সের ভালো তো লেগেইছে, তার উপর আরও কিছু এক্সট্রা জিনিস আছে, যেমন ওদের কিছু সেকশন আছে যে সেকশনে নিজেরা গিয়ে নিজেদের মতন করে রান্নাটা করে নেওয়া যায়, মানে ওদের কাছে ইনগ্রেডিয়েন্টস আছে, সেগুলো দিয়ে তোমার নিজে কিছু বানাতে পারো। দ্যাট ইজ ভেরি নাইস, দ্যাটস ভেরি ইউনিক, সেটা খুব ভালো লাগলো। আর ওদের বাগুইহাটিতে একটা ব্রাঞ্চ আছে যেটা ওপেন করেছে, তো আপনারা যদি পুজোর সময় পেট পুজো করতে চান, ভালো করে খেতে চান, আর একটা প্রপার অ্যাম্বিয়েন্সে একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, হাইজিন মেনটেন করে যদি কোথাও আসতে চান বন্ধুদের সাথে বড়ো গ্যাদারিংয়ের জন্য, প্লিজ কাম টু অ্যাবসলিউট বারবিকিউ। এবং জমিয়ে খেলাম শর্মিলা শোভাও তো ডেফিনেটলি সবাই জানো, শর্মিলা তো থাকবেই, আর শুভেচ্ছা আছে। অ্যান্ড এভরিওয়ান, উই আর এনজয়িং দ্য ফুড, প্লিজ কাম হিয়ার, হ্যাভ ফুড অ্যাট টু প্লেসেস, ওয়ান ইজ অ্যাবসলিউট বারবিকিউ ইন রুবি, ওয়ান মোর ইন বাগুইহাটি। ভালো থাকবেন, ভালো রাখবেন। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.